আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স আপুরা, আমি আজকে একটি অলওভার ড্রেসের ডিজাইন তৈরি করব এবং এই প্লাস্টিকের মিররগুলো ইউজ করে আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করব। এখানে আমি ইউজ করব লাচ্চা সুতা, এবং এই সাইজের একটি সুই। প্রথমে আমি গ্লাসগুলোকে ফেব্রিক্সের সাথে লাগিয়ে নিব। সবগুলো গ্লাস আমি প্রথমেই লাগিয়ে নিলাম। এবার আমি গ্লাসগুলোকে সুতো দিয়ে, এই যে এভাবে আমি সুতো দিয়ে চারো সাইড থেকে আটকে নিব। এস্টেড স্টেজের সাহায্যে আমি গ্লাসগুলোকে আটকে নিব। এখানে আপনারা চাইলে পাঁচটি স্টেজ ইউজ করতে পারেন আকারে ছোট করে, আমি চারটি স্টেজ ইউজ করেছি। এভাবে প্রতি ক্ষেত্রে সুতাটি টান টান করে উপরের দিকে থাকবে, আমার হাতের সুতাটি এই যে এভাবে উপরের দিকে থাকবে। এখান থেকে আমি আরেকটি স্টিচ তুলব, দেন এখান থেকে আমি তুলব। চারটি স্টিচ দিয়ে আমি গ্লাসটিকে সেট করে নিলাম। এবার প্রত্যেকটি স্টিচের মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, এই গ্যাপে করে আমি আবার আরেকটি করে স্টিচ দেব এবং প্রত্যেকটি গ্যাপে একটি একটি করে স্টিচ দিয়ে যাব। এভাবে করে পুরো গ্লাসের যে সাইড আছে উভয় সাইড থেকে আমি এভাবে সুতোর সাহায্যে আটকে নিব, দেন আমি পরবর্তী কাজটি করব। কমপ্লিট হয়ে গেল আমার গ্লাস আটকানোর কাজটি। এবার আমি সুইটিকে এখান থেকে পাস করিয়ে নিব।
এবং বাটন হোল স্টিচ দিয়ে আমি এই ডিজাইনটি কমপ্লিট করব। উভয় সাইডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটন হোল স্টিচ দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলব। এখান থেকে আমি স্টিচ তুলব এবং ফেব্রিক্সের সাথে প্রত্যেকটি স্টিচ আটকে দেব। এভাবে এই যে এখান থেকে সুতো নিয়ে ফেব্রিক্সের থেকে আমি সুইটিকে বের করে জাস্ট একটি করে বাটন হোল স্টিচ বসিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলব। তো ভিউয়ার্স আপুরা, আমার এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে যদি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো সময় এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আপনারা দেখতে পাবেন। আর যে সমস্ত আপুরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের কাছে যাতে তারাও দেখতে পারে। কমপ্লিট হয়ে গেল আমার বাটন হোল স্টিচের কাজ। সবগুলো বাটন হোল স্টিচ দিয়ে সবগুলো গ্লাস আমি কাজ করে ফেলেছি। তো এখান থেকে আমি একটু কাজ করব। এখান থেকে আমি স্টেডি স্টিচ দিয়ে গ্লাসের উভয় সাইডে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করব। তো এখানে আমি একে একে তিনটি করে স্টেডি স্টিচ দিব। এই যে খুবই সুন্দর একটি লুক চলে আসবে। তো ভিউয়ার্স আপুরা, এত সুন্দর ডিজাইনটি আপনারা তুলে ফেলতে পারেন আপনাদের যে ড্রেসে, কুর্তিতে, এমনকি পাঞ্জাবির নেকলাইন হিসেবেও আপনারা এই সুন্দর মিরর ওয়ার্কটি ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও এবং আমার সাথেই থাকুন। পাশাপাশি আমার অ্যানাদার চ্যানেল শপিং বাংলা পুরো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিজিট করবেন।
ওয়াও, খুবই সুন্দর একটি লুক চলে আসছে, খুবই দারুণ দেখতে। তো ভিউয়ার্স, আপনারা এত সুন্দর ডিজাইনটি আপনারা ইউজ করে ফেলতে পারেন আপনাদের অল ওভার ড্রেসের উপর অথবা নেকলাইন হিসেবে। তো এই ছিল আজকের কাজ, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।